তাড়াতাড়ি কর, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, গরম সেমনি নেই, আমাদের তো সেই হরিচন্দ্রের সেই ঘট বুড়ো আছে, সেটা সারা হবে কাল থেকে, মনে হয় অধিবাস নেই কালকে, না মঙ্গলবারে অধিবাস, কালকে তো সোমবার, কালকে সোমবার, কালকে আমরা বলতে যাবো। তারপরে এমনিতেও তুমি অনেকদিন মাংস খাও না, বাজার থেকে এদিকে সবকিছু রেডিও হয়ে গেছে, এখন হয়তো সবাই রান্না বান্না শুরু করবে, তুমি রান্না শুরু করে দাও, তোমার ঠাকুরমারা যখন আসবে আসুক। কালকে একদম ঘামে, মানে এত গরম যে বাইরে একটু বসাও যাচ্ছে না, এত ঘামছি, কিন্তু আজকে কিন্তু ঘাম টাম কিছু হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মনে হচ্ছে না। তুমি এদিকে আয়, তুমি এই আমি কলে জ্বলান থেকেছি, আমার এই ফুকো দিয়ে মুখটা বার করে আমাদের তাকায় রয়েছে, এরকম করে যেই আমার আর দেখতে পাই না, সেই অমনি সেই কি কান্না শুরু করছে। আমি ওইখান থেকে বলছি আমি আসছি, আমি আসছি, আর দেখো এই যে আমার সুতো মুতো সব ছিঁড়ে ফেলে, এই যে তুমি কি করবা, বসো জাগরে পিয়া, এখন করো, হ্যাঁ এই তো উনন ধরা পড়ে সব, কখন আসবে বল না তো, যে আসো আবার কেন চলে আসে, এক খুনি আসো করে সবাই মিলে লেগে যাও, ঠিক আছে, তো তিন দিন তো দুই দিন তো নিরামিষ চলবে, মঙ্গলবার বুধবার আবার সবাই আত্মীয় স্বজন সবাই চলে আসবে মঙ্গলবারই আসবে, হুম আমাদের বাড়িতে সেই দিন আমাদের যত বোনরা আছে সবাই চলে আসবে, চারটে বোন আর বড় তো এখানেই আছে, চারটে বোনও আসবে, ছোট বোন মনে হয় আসতে পারবে না, ভাগ্নেরাও আসবে, সেদিন আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা শুরু হয় এই অনুষ্ঠানে সবাই আসে আমাদের বাড়িতে, বেশ তোমরা শুরু করো, আমি আবার কালকে একটু কলকাতা যাবো, একটা কাজ আছে, সেই কাজটা করার জন্য যাচ্ছি, সেই কাজটা হয়ে গেলে আপনাদেরকে জানাবো কী কাজের জন্য গেছিলাম, যদি হয়ে যায় তারপরে, তার আগে আমি বলবো না, কারণ সুলভ হয়ে গেলে পরে সেটা বলার ঠিক হবে না, যদি সাকসেসফুল হতে পারি তাহলে আপনাদের সাথে তুলে ধরব, বেশ আমি যাই করা জেরক্স করে নিয়ে আসি, কি জেরক্স, আমার আধার কার্ড প্যান কার্ড এগুলো জেরক্স লাগবে, তারপরে দেখি আরো যারা যারা ই থাকবে তাদের এগুলো নিয়ে আসি, আমি যে গাছে জল দিতে দিতে না কলের জলটা শেষ হয়েছে, আমাদের কুয়ো তো, কুয়োতে মানে এত টান ধরছে যে কুয়োর জলটাই থাকছে না, মানে হয়তো বড় একটা বালতি আর আরো 4 ফুট কাটতে হবে, কাটতে হবে প্লাস তোমার বৃষ্টি না হলে তোমার জলও আসবে না, এই যা কষ্ট হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, জল টেনে টেনে নিয়ে আসতে, মাত্র 9 ফুটে জল, আমার এই হাত মাত গুলো এই গিদ গুলো মানে ছেড়ে দিয়ে আসছে, জল কোথাও কারো বাড়িতে নেই, আমার জন্য তো কত কষ্ট, না সেটা কষ্টের জন্য না, মানে জল টানতে টানতে আমার মানে হাত ধরে যাচ্ছে, দুজনের কাজ একজন একাই, বেশ বেশ তোমরা সবকিছু, এই তুই যে তোর মশলাপাতি তো রেডি কর, হ্যাঁ আমার সব হয়ে যাবে, আমার 2 মিনিটের কাজ, বেশ বেশ আমি মশলা কোথায় দিই, না আমি মিক্সিতে দিয়ে করে নেব, ওই তো আমি আদা রসুন ছিলে দিই, ঠিক আছে, বেশ বেশ যাও, বাবা তো জেরক্স করতে চলে গেছে, আর আমার এই যে পরিবারের সবাই চলে এসেছে, আমার কাকিরা তো, আমি আর বোন আজকে রান্না করবো ভাবছি, রান্না করবো আজকে দুই বোন একসাথে রান্না করবো, এই ফার্স্ট টাইম তাই তো, মানে সবাই দেখতে পাবে, আমি ড্রেস করবো, একটা কড়াইতে দুটো খুন্তি নিয়ে আসবো, আবার অনেকদিন পর আবার একসাথে খাওয়া দাওয়া করছি, প্রায় হয় একসাথে, হ্যাঁ কিন্তু মানে সবাই এখন এখন সবাই আবার এসে গেছি আমরা,
তাহলে দেখুন আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে আমাদের দু তিন দিন নিরামিষ হবে বলে আজকে মাছ মাংস। আমাদের বাড়িতে তো পুজো শুরু হয়ে গেছে, হ্যাঁ পুজো পুজো গন্ধও বেরিয়ে গেছে আমাদের বাড়ির আশেপাশের থেকে। তো দেখুন আজকে কি কি করি, আজকে সন্ধ্যাটা খুব মজাদার হতে চলেছে, আড্ডা মজা নিয়ে আজকে একটা রেসিপি করব। তাহলে দেখুন মাংসতে টমেটো দেবে, তার জন্য আমি টমেটোটা কেটে নেব, আবার ক্যাপসিকামও দেবে, ক্যাপসিকামটা পিস করে নেব। আগে পেঁয়াজটা কেটে নিছি, আর চম্পা মাংসটা ধুচ্ছে। দুইজন রান্না করছে, কাটাকাটি করছে, আর আমি বসে দিচ্ছি। আরে দিদি রেস্ট নেবে, আমি বসে বসে রেস্ট নিচ্ছি। আলু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। জল আছে বলে অল্প অল্প করে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো, এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর হলুদ দিয়ে দেবো। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য, তেজপাতা। এবার দিচ্ছি পেঁয়াজ, তো আগে লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু মানে গলে যাবে তাড়াতাড়ি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো, এখানে লঙ্কা বাটা, তার সঙ্গে টমেটো পেস্ট আছে, মানে লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট আছে, আর এখানে আদা আর রসুন বাটা আছে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেন গুলো দিয়ে দেবো। আর কেমন আছে সবাই? হাত কেটে কেন, আগে দুইজন রান্ধুনি রান্ধতেছে। অন্য গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরা গুঁড়ো দিয়ে দেবো, এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এরকম কাঠের জালে ডাব ডুব করে মানে রান্না করা, মানে আগুনটা যত ভালো জ্বলবে রান্নাটাও তত ভালো হবে। ভালো রান্নাটা কত সুন্দর আগুন জ্বলছে না। আর ঠাকুমা ভালো বানাচ্ছে, যেমন পিসি আর ঠাকুমা মিলে বানাচ্ছে, তো ভালো বানাচ্ছে। সেটা হয়ে গেছে, তো এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে, এত সুন্দর দাব দাব করে জাল হচ্ছে, আর এত সুন্দর রান্না, মানে মানে রান্না করতে ইচ্ছে করছে, ভালো লাগছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাংস এবার নামিয়ে নিলাম,
ব্যাস আলু দাও। ওরা খাওয়াই যেতে হবে, দিয়ে ওরা একটা খেতে পারবে না, মাথা ঠিক হয়েছে না? বুনির ঘুম পেয়ে যায়, একটু মার দিয়েছো তো একটু। কি বলবো, আজকে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহ গরম, তো দাবদাহ গরমের ভিতরেও আমরা মানে যতটা মনোযোগ দিয়ে কর্মে মানে যুক্ত ছিলাম তার থেকে একটু সরে এসেছি, কারণ সবারই তো শরীর, আর সবাই চায় যে একটু সুস্থ থাকুক, ভালো থাকুক। তারই মাঝে আমরা প্রত্যেকে এই মুহূর্তে বাড়িতে আছি, বাড়ির বাইরে তেমন একটা যাই না, আপনারাও যাবেন না। তাই এরই মাঝে দাদা কি করলো, যে ভাইরা যখন বাড়ি রয়েছে তা ভাইদের তো কয়েকদিন আমি আনি না, আজকে ভাইদেরকে নিয়ে দিয়ে এক জায়গায় একটু বসে যদি একটু আনন্দ করা যায়, একটু একটু মানে গরমের ভিতরেও একটু ঠান্ডার আবাহ পাওয়া গেছে, তাহলে আজকে ভাইদেরকে একটু ডাকিয়া সবাই মিলে একটু মনোজোর বাড়াইয়া যদি একটু এই গরমের ভিতরে একটু সাহস বল পাই, তা সবাই সবাই ভালো থাকবো। তাই আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছি, সত্যি খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে একতাবদ্ধতা। দাদাকে আমি বারণ করেছিলাম এই গরমের ভিতরে সিম্পলের উপর আমরা থাকবো, তো আজকে হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর একটা প্রভাব ফেলেছে আমাদের সবাইকে, খুব মন থেকে একটা শান্তি জুগিয়েছে। তা দাদা সেই শান্তিতে একটু চিকেনের ব্যবস্থা করেছে, আমরা সবাই মিলে যেভাবে যাবো যেটা বললো, আমরা সবাই মিলে যেভাবে এসে এক জায়গায় খাওয়া দাওয়া করছি, সুন্দর একটা মুহূর্ত আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন সব মিলিয়ে বাঁচতে হবে, গরম পড়েছে বলে খাবো না তা নয়, কারণ জামাইবাবু হচ্ছে খাওয়ার কটু, উনি খেতে ভালোবাসেন, মানুষকে খাওয়াতে ভালোবাসেন, আমিও ঠিক তাই খেতে তেমন ভালোবাসি না, প্রচন্ড সাবধানে থাকি। আমরা কিছুদিন যাবত হলো কিচেন বন্ধ করে দিয়েছি, একটা জল বৃষ্টি না হওয়া অব্দি আমরা কিচেনে ঢুকবো না, কারণ শরীর আগে, কাজ তো সারা বছরই করব, শরীরটাকে শান্ত রেখে সুস্থ রেখে কাজ করবো, যদি অসুস্থ হয়ে যায় বড় একটা ক্ষতি হয়ে যাবে, আমার রোগ বা জামাইবাবুর রোগ বা আমাদের কারুর হোক, প্রচণ্ড একটা ক্ষতি হয়ে যাবে। তাই একটু অনেকটা কমিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে যতটা নয় ঠিক ততটাই করছি। আমাদের কিচেন আপনারা দেখছেন বরফে ঢেকে গেছে, যেরকম আমরা বরফের দেশে গেছিলাম সেখানে তো অনেক বরফ নিয়ে এসেছিলাম, সে বরফ এখন খাওয়াচ্ছে মানুষকে। একসঙ্গে খাওয়া সেরকম একটা হয় না, সেদিন ভাইয়ের বাড়িতে গিয়ে একবার খেয়েছি, আর দেখুন এর মধ্যে মানে দু মাসের মধ্যে সঙ্গে দেখাই হয়নি আমার। তা আজকে দেখলাম যে আজকে একটু ওয়েদারটা ভালো, যাই ভাইকে ভুবনকে নিয়ে আসি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, যাতে আমাদের এই যে যে ভাই যে বললো যে মিল একতা বদ্ধতা যেটা আছে আমাদের, এটা যেন সারা জীবন থাকে। সেই জন্য আমরা কিন্তু উভয় উভয় সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, কোথাও টাইম পেলে, যেমনি এরা বাড়িতে থাকে যেদিন থাকে না সেদিন তো হয় না, যখন বাড়িতে থাকে হয় দুলালের বাড়ি না আমার বাড়ি, আমরা হয়তো করি। তো ঘটনা হচ্ছে কি, দেখুন কর্মকে বেছে নিয়েছি, সুন্দর একটা ভালো কর্ম, এই কর্ম থেকে আমরা পিছিয়ে আসবো না। আর দাদা যেটা বলেছে সত্যি, আমাদের দেখা কম হয়, সকালে আমি জামাইবাবু বেরিয়ে যাই সাড়ে ছটা সাতটার ভিতরে বেরিয়ে যাই, আর বিকেল পাঁচটার সময় এসে চা চান করে চেটে খেয়ে আর কোথাও বেরোতে ইচ্ছা হয় না। এভাবেই চলছে আমাদের জীবন, আপনাদের আশীর্বাদে চলতে থাকুক, যতদিন পারবো চালিয়ে যাবো। কর্মজীবনের ভিতর দিয়ে আমি যখন মানে আমার পাড়ায় বসবাস করি, তার মাঝে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আমাকে কিন্তু ডাক, যে কোনো কারণেই হোক, বলে খোকনদা তুমি এসে একটু কিন্তু একটা থাকলে ভালো হোক না রান্নার ওই জায়গায়, তুমি ভালো মন্দ একটু বসো। তা সেই থেকে কিন্তু আমার পথ চলা। তা আজ
সেই পথটা অতিক্রম করে আজ আমি একটা পরিস্থিতির মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে রান্না দেখাই। তা ঘরে ছেলে মেয়েরা আছে, তা আমার প্রিয়া এবং আমার রিয়া, এরা বাড়িতে যদি এই মেয়েরা যদি কিছু একটা রান্না করে, সর্বপ্রথম এনে আমাকে আগে বলে, ঈশা তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। তা সত্যি মানে এদের মন, এই মনের উপরেই কিন্তু সাদা সামান ডিপেন্ড করে। তা আচ্ছা মেয়েরা রান্না করছে, সত্যি খুব ভালো রান্না করছে। তা কি বলবো, প্রতিনিয়ত এদের প্রশংসা গাইবো। আর এরা যত আগামীতে যা কাজ আমাদের বাড়িতে বসে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, একদিন তো পরের বাড়ি গিয়ে রান্না করেই খাওয়াবে, তা আশা করি নিঃসন্দেহে এরা ভালো রান্না করতে পারবে, আর আপনারাও আশীর্বাদ করবেন। সত্যি রিয়া এবং প্রিয়া খুব ভালো রান্না করতে পারে। আপনাদের নিমন্ত্রণ রইল, অতি অবশ্যই এসে খেয়ে যাবেন আমাদের মেয়ের রান্না। সত্যি ভালো হয়েছে, চারুন আছে, দুই বোনে একসাথে রান্না করেছে, তো খুব ভালোই হয়েছে। বাড়ির পরিবার নিয়ে যেভাবে ভিডিওটা আজকে শুরু থেকে এই অবধি এসছে, কতটা ভালো মন্দর বিচার আপনারা করবেন। আর অ্যাকচুয়ালি যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন, এভাবে আমাদের সাপোর্ট করবেন। আজ আমার দাদা বিগত কয়েক বছর মানে 30 থেকে 35 বছর বাইরে কাজ করত, সেখান থেকে ব্যাক করেছে বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। আমিও বলেছিলাম, আগেও আপনাদের বলেছি, এখনও বলছি, বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে বাইরে বহু বছর কাটিয়েছে, আর সেই জায়গায় আজকে বাড়ি থেকে আপনাদেরকে বিনোদন দিচ্ছে, একটা গর্বের বিষয়। তো চলুন, অনেক কথা আছে জীবনে, সেসব বাদ দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরিবার সহ সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ ফুর্তি করাটাই জীবনের সব থেকে মূল প্রধান লক্ষ্য। তো চলুন, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো আপনাদের কাছে, আর আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন, অমিত স্টাইল ব্লগকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের ভিতরে আপনারা যতটা পারবেন সকাল সকাল কাজ করে বাড়ি ঢুকে যাওয়ার জন্য অনুরোধ করব, আর আমরাও সেটাই এখন করছি। এই ভিডিওটা এখানে শেষ করব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কিছু নিয়ে আপনাদের সঙ্গে। টাটা।